वेलकम टू कलर्स फाइन आर्ट्स एकेडमी। आज के आमरा बनाबो एकटा इंक पॉट बा इंक बोतल। ओटा बनानोर जोन्नो फर्स्ट आमरा बानिये नेब एकटा रेक्टेंगल शेप। হয়ে গেল রেক্টেঙ্গেল। এখন আমরা এই রেক্টেঙ্গেলের মিডিল পোর্শনে আরেকটা ছোট করে রেক্টেঙ্গেল বানিয়ে নেব। হয়ে গেল। এখন উপর থেকে একটু ছেড়ে আমরা এখানে একটা কার্ভ লাইন দিয়ে দিব। এখানে আরেকটা কার্ভ লাইন। এখন এখান থেকে এতটুকু ছেড়ে দিব, এই লাইনটাও এতটুকু ছেড়ে দিব, দিয়ে এটাকে এরকম স্ল্যান্টিং লাইন, এটাও স্ল্যান্টিং লাইন দিয়ে মিলিয়ে দিব। আর এই যে ছোট রেক্টেঙ্গেলটা ছিল এখান থেকে আবার সেম এখানে যাবে একটা স্ল্যান্টিং লাইন, এখানে যাবে আর একটা স্ল্যান্টিং লাইন। আর এই লাইনটা যে আছে এই লাইনটার এখানে আমরা একটা বানাবো ওভেল। হয়ে গেল। তো এই যে ট্রায়াঙ্গেল হয়েছে, চারটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলগুলোর আর দরকার নেই, আর এই স্লিপিং লাইনটাও দরকার নেই, এটা আমরা রাব করে নেব। তো আমাদের রাব করা হয়ে গেল। আর আমি এখানে মাঝখানে ইঙ্ক লিখে দিয়েছি। তো যা যেরকম ভালো লাগে এখানে নিজের মন মতো ডিজাইন দিয়ে ইঙ্ক লিখে দিলেই ভালো লাগবে। এখন আমরা ব্ল্যাক দিয়ে আউটলাইন করব। ক্রেয়ন্স কালার ইউজ করছি আমি আউটলাইনের জন্য। তো হয়ে গেল আমাদের আউটলাইনিং। এখন আমরা ব্লু কালার করব। এখানে ব্লু, এখানেও ব্লু করব, মাঝখানে আমরা পিঙ্ক করব, এই জায়গাটাতেও আমরা পিঙ্ক করে দেব, উপরে আমরা ডিপ ব্লু ইউজ করব, লেখাটাতে আমরা স্কাই ব্লু ইউজ করব। আমরা ডিপ ব্লু দিয়ে কালার স্টার্ট করি। হয়ে গেল। এখন আমরা ইঙ্ক যে লিখাটার ভিতরে স্কাই ব্লু করে দেব। হয়ে গেল। নিচে আমরা দিয়ে দিব অরেঞ্জ কালার। তো হয়ে গেল আমাদের ইঙ্কট, নিচে আমরা অরেঞ্জ কালার করে দিলাম। তো আপনাদের যদি ভিডিওসগুলো আমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।